চুলটা যেন ঘন কালো এবং লম্বা হোক, কিন্তু এক রাতের মধ্যে ম্যাজিক্যালি সেটা তো হতে পারে না, সেটা প্রপার ট্রিটমেন্ট করতে হয়। আর গাইস, আমাদের প্রথমেই জানতে হবে আমাদের হেয়ার ফল কেন হয়। তো চুল পড়ার সবথেকে বড় কারণটা হলো আমরা হেয়ারকে প্রপার কেয়ার করি না। আমরা অনেকেই আছি আমাদের হেয়ারে অয়েল ম্যাসাজ করতে আমাদের ভালোই আছি, হেয়ারে অয়েল অ্যাপ্লাই করা আমাদের পছন্দ হয় না, সেই কারণে আমরা সেটা থেকে এড়িয়ে যাই। অর্থাৎ তো গাইস, এটা আমাদের বড় মিস্টেক। আমরা অয়েল ম্যাসাজ তো আমাদের করতে হবে শ্যাম্পু করার আগে। অয়েল ম্যাসাজটা আমরা কতদিন করব এটা আমাদের জানতে হবে। অ্যাটলিস্ট উইকে 3 times আমরা অয়েল ম্যাসাজ করব এবং 2 থেকে 3 দিন আমরা শ্যাম্পু করব। আমাদের হেয়ার গ্রোথের জন্য আমাদের প্রথমেই প্রয়োজন বেস্ট হেয়ার অয়েল এবং একটা প্রপার নিউট্রিশন। তার সাথেই প্রয়োজন আমাদের হেয়ারের কিছু বুস্ট করার জন্য কিছু ফুড, এবং আমাদের দিনে অ্যাটলিস্ট তো 8 glasses ওপর জল খাওয়া দরকার, কারণ আমাদেরকে হেয়ারকে হাইড্রেট রাখতে হবে। আর আমরা যদি হেয়ারকে হাইড্রেট রাখি তো আমাদের হেয়ার ফলের সমস্যাটা কিছুটা কমবে। আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমাদের সমুদ্রের ফিশ দ্রুত পরিমাণে হেয়ারকে বুস্ট করার জন্য সাহায্য করে। সো গাইস, তোমরা চেষ্টা করবে যাতে সামুদ্রিক ফিশ তোমাদের ডায়েট প্ল্যানের মধ্যে থাকে। চুল বৃদ্ধির জন্য কি কি সহায়তা করে মাছ? স্যামন, ম্যাকরেল এবং হেরিংয়ের মতো ফ্যাটি মাছ, তাতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চরম উৎস, যা চুলকে বৃদ্ধি করতে সহায়তা। তোমাদের বলবো আমাদের কি কি ফুড নেওয়া উচিত আমাদের হেয়ারকে বুস্ট করার জন্য। আমাদের খাওয়া উচিত বেশি পরিমাণে সোয়াবিন, যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য, এবং বেশি পরিমাণে খাওয়া উচিত রেড মিট। আমাদের খাওয়া প্রয়োজন দ্রুত পরিমাণে চুল বৃদ্ধি করার জন্য আমলকি এবং বিভিন্ন ধরনের নাটস, কাঠবাদাম, তার সাথে প্রয়োজন খেজুর, টক দই, খেজুর, শাকসবজি, বিভিন্ন রকমের ফল, সিজনেবল স্প্রাউট, সেদ্ধ ডিম। তার সাথে খাবারের তালিকায় রাখা উচিত পেঁপে অর্থাৎ পাপায়া, বিনস, গাজর, ব্রকলি অ্যান্ড স্পিনাচ অর্থাৎ পালং শাক। চুলের বৃদ্ধির জন্য কী কী ভিটামিনের প্রয়োজন এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, জিঙ্ক অ্যান্ড আয়রন। ভিটামিন সি চুল বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এবং সুস্থকর চুলের জন্য ভিটামিন সি অত্যন্ত পরিমাণে প্রয়োজন। এক্সাম্পল স্ট্রবেরি, পাপায়া, গোয়াভা, কিউই, সুইট পেপার, অরেঞ্জ। ভিটামিন বি আমাদের চুলের বৃদ্ধি বাড়তে সাহায্য করে, এক্সাম্পল ওটস, নাটস, মিল্ক, ফিশ, চিকেন। আয়রন আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এবার জেনে নিই চলো কী কী ফুডে আয়রন থাকে। কিন সিড, ফ্রুট, ডার্ক চকলেট, ব্রকোলি, রেড মিট ইটিসি। জিঙ্ক রিচ ফুড এক্সাম্পল পামকিন সিড, ইয়োগার্ট, ওটস, চিকপি, মাশরুম ইটিসি। তো গাইস, আমরা অনেকেই আছি শুধুমাত্র স্ক্যাল্পে আমরা অয়েল ম্যাসাজ করে ছেড়ে দিই এবং নেক্সট মর্নিংয়ে উঠে সেটা ওয়াশ করে দিই, বা অনেকেই আছি আমরা স্ক্যাল্পে অ্যাটলিস্ট 1 hours আগে ম্যাসাজ করে নিলাম অয়েল দিয়ে, তারপর 1 hours পরে সেটা ওয়াশ করে নিলাম শ্যাম্পু দিয়ে। তো এটা তোমরা মিস্টেক করো। তোমরা স্ক্যাল্পেও যেমন ইউজ করবে নিজেদের অয়েলকে, এবং তোমরা রুটেও ইউজ করবে সেম অয়েল, যাতে আমাদের রুটটা মাঝখান থেকে না ব্রেক হয়ে যায়। এবং পার্সোনালি ইউজ করেছি আমার ক্যাস্টর অয়েল। আমি সাইডে আমার হেয়ারের পিকটা দিয়ে দেবো, আমার আগে হেয়ারটা কীরকম ছিল এবং পরে ক্যাস্টর অয়েল ইউজ করে হেয়ারটা কেমন হয়ে গেছে। ভেবে দেবো ক্যাস্টর অয়েল র আমরা ইউজ করবো না, তোমরা ইউজ করতে পারো ক্যাস্টর অয়েলের সাথে ভার্জিন কোকোনাট অয়েল মিক্সড করে। এই মিক্সড করে পুরো তোমরা নিজের স্ক্যাল্পে এবং হেয়ার লেন্থে অ্যাপ্লাই করতে পারো।
দেখবে তোমাদের খুবই দ্রুত পরিমাণে হেয়ারটা বুস্ট হচ্ছে এবং হেয়ার গ্রোথ খুব ফাস্টলি হচ্ছে এবং যেই হেয়ার তোমাদের লস হতো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যেই হেয়ার ফলটা তোমাদের আগে হতো সেটা অত্যন্ত পরিমাণে সেটা 50% হলেও কম হয়ে গেছে অ্যাটলিস্ট 3 ডেজের মধ্যে। আমি তোমাদের রেকমেন্ড করবো যদি তোমরা খুব ফাস্ট হেয়ার গ্রোথ করতে চাও তোমরা ইউজ করতে পারো অনিয়ন জুস। অনিয়নকে ভালো করে গ্রেট করে তার থেকে জুস বের করে নাও এবং জুসটা বের করে এবং যত পরিমাণে জুস আছে তত পরিমাণে তোমরা অয়েলকে মিক্সড করো। কি অয়েল ইউজ করবে? এটা নর্মাল কোকোনাট অয়েলই তোমরা ইউজ করবে। নর্মাল কোকোনাট অয়েল তোমরা মিক্সড করো এবং সেটা নিজেদের হেয়ার উপর অ্যাপ্লাই করে নাও। অ্যাটলিস্ট 1 আওয়ার্স তোমরা নিজেদের হেয়ার মধ্যে অ্যাপ্লাই করে রেখে দাও। এর থেকে বেশি তোমরা রাখতে যাও না কারণ অনিয়নের স্মেল তো প্রচণ্ড ব্যাড হয় আর আমি পার্সোনালি অনিয়নের স্মেল নিতে পারি না। তো আমি 1 আওয়ারসে রাখতে চেষ্টা করি এটা নিজেদের হেয়ার মধ্যে। তারপর তোমরা নর্মাল মাইল শ্যাম্পু দিয়ে বা নর্মাল কোনো শ্যাম্পু দিয়ে নিজেদের হেয়ারকে ওয়াশ করে নাও। তারপর কন্ডিশনার এবং সিরাম অ্যাপ্লাই করতে তোমরা ভুলো না। গাইস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আরও এক্সাইটিং ভিডিও দেখার জন্য। দেখা আমাদের নেক্সট ভিডিওতে। বাই বাই। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমার কমেন্ট সেকশনে সেটা অবশ্যই লিখে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেই প্রবলেমের সলিউশন শেয়ার করে দেবো। বাই।